নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 10 দিন নির্ণায়ক হতে চলেছে এই একটি গ্রহের শুভ প্রভাবে। কোন এই একটি গ্রহ 5 রাশির অর্থবৃষ্টি করতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, ব্রহ্মাণ্ডে কিছু কিছু যোগ সৃষ্টি হয় দীর্ঘদিন পর, এবং এই যোগটি সৃষ্টি হয়েছে আপনার 1 অক্টোবর এবং 18 অক্টোবর অবধি এই যোগ থাকছে। কিন্তু আর মাত্র এই 10 দিন বুধ আপনার কন্যা রাশিতে অবস্থান করছে। এই কন্যা রাশিতে অবস্থান করে বুধ এই 5 রাশিকে করবে মহাকোটিপতি আগামী 10 দিন। দেখুন, প্রথম কথা, বর্তমানে বুধাদিত্য রাজ্য এবং ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, দুটি রাজ্য কিন্তু আপনার রয়েছে কন্যা রাশিতে, এবং আপনার 10 দিন বুধ গ্রহ এই 5 রাশিকে মানে এক কথায় টাকার গদিতে কিন্তু বসাবে। বুধ হচ্ছে তার্কিক গ্রহ, বুধ নিয়ন্ত্রণ করে শেয়ার বাজার, অনলাইন ট্রেন্ডিং, আপনার ফাটকা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো সম্পূর্ণতায় কিন্তু বুধ গ্রহ কিন্তু দেখে। আমি একটি কথা আবারও বলছি, বুধ গ্রহ আপনাদের জন্মছকে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনারা এই সময় কেমন রেজাল্ট পাবেন। দেখুন, 1 বছর পর এই বুধ কিন্তু এখানে এসে রয়েছে এবং ভদ্র নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, এবং আগামী 10 দিন মানে বুধ যাওয়ার আগে, বুধ গ্রহ যখন ট্রানজিট করবে আপনার তুলা রাশিতে, তার আগে কিন্তু এই 5 রাশিকে অপার ধন দিবে। কোন এই 5 রাশি আমি একে একে জানাবো। দেখুন, আবার বলছি, যারা প্রচুর সমস্যাতে পড়ে গেছেন, ব্যবসা আপনার চলছে না, ঋণে আপনি জড়িয়ে পড়েছেন, আপনার শত্রুতা, ফাটকা বা শেয়ার বাজার বা লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করছেন, টাকা আপনার বসে যাচ্ছে, আপনার সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা চলছে এবং পাশাপাশি মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ঋণের উপর ঋণ, একটা ঋণ শেষ না হতে হতে আরেকটা ঋণে আপনারা পড়ে যাচ্ছেন, ডেফিনেটলি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এখান থেকে কিন্তু আমি টেনে তুলতে পারবো। যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না, অর্থাৎ যেখানে স্যারেন্ডার করে কি না যে কৌশিকদা একটু বাঁচান দেখেন, তবেই কিন্তু আমি সেখানে কিন্তু হাত ধরি। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও কিন্তু রয়েছে, আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, আমি যে আলোচনাগুলো করি কি না সম্পূর্ণ গ্রহের গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা করি, ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হওয়ায় কি কারণ, কিসের জন্য হবে, সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, আগামী 10 দিন নির্ণায়ক রেজাল্ট দিবে কোন কোন রাশিকে। বুধ গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, আপনারা গণেশজির উপাসনা অবশ্যই করুন এবং বুধের জন্য বুধের রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে বুধ কিন্তু ভালো হবে। যারা শেয়ার বাজার, অনলাইন ট্রেন্ডিং, মিউচুয়াল ফান্ড এগুলোতে সমস্ত টাকা লাগাচ্ছেন, সেখান থেকে আপনারা কিন্তু বা স্টক মার্কেটে টাকা লাগাচ্ছেন, অবশ্যই বুধ গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার। বুধ হচ্ছে আমাদের বুদ্ধিকে কিন্তু নিয়ন্ত্রণ করে, বুধ আমাদের স্কিনকে নিয়ন্ত্রণ করে, বুধ আমাদের নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, ক্ষুরতার বুদ্ধি হতে হবে। আপনি শেয়ার বাজারে টাকা লাগাচ্ছেন, আপনি অনলাইন ট্রেন্ডিংয়ে টাকা লাগাচ্ছেন, ক্ষুরতার বুদ্ধি কিন্তু হতে হবে,
খুঁড়ের মতন ধার থাকবে, তবেই আমি বলবো এই সব জায়গাতে ইনভেস্টমেন্ট করা দরকার। যে বুথ যাতে খারাপ রয়েছে, বুথ ড্যামেজ রয়েছে, দেখবেন এই জায়গাতে যত ইনভেস্টমেন্ট করবে তত দিক কিন্তু বসে যাবে, তত টাকা কিন্তু ডুবে যাবে। ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যাবে, বুথ খারাপ রয়েছে, ভুল জায়গাতে কোনো জায়গাতে টাকা দিয়ে টাকা আটকে যাবে, বুধ গ্রহ খারাপ, জানবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্তহীনতা হবে, এডুকেশন খুব একটা ভালো হবে না বুধ গ্রহ খারাপ, মানসিক চাপ চলবে, মানসিক চাঞ্চল্যতা দেখা যাবে বুধ গ্রহ খারাপ। অর্থাৎ বুধ গ্রহকে আগে শুভ করা কিন্তু দরকার। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি, কারণ একাদশভাবে যে কোনো গ্রহই যখন অবস্থান করে কি না, দশম মার্জনা করবে, দশমভাবে অবস্থান করছে, আপনার ব্যবসা, আপনার কর্ম, কেরিয়ার এই জায়গা থেকে লাভ দিবে ধনু রাশির, এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা দেখা যাচ্ছে, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি, স্টক মার্কেট, শেয়ার বাজার, লটারি ফাটকা থেকে কিন্তু আপনাদের হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার মকর রাশি। মকর রাশির ভাগ্যপতি ভাগ্য পাবে। কী চাই মকর রাশির? এই আগামী দশ দিন না, আমি বারো বলছি ব্রহ্মাণ্ডে কিছু কিছু যোগ সৃষ্টি হয়, এই দশ দিনের মধ্যে আপনাদের ব্যবসা তে অর্থ আসবে, ভাগ্যের দ্বারা আপনারা অর্থ পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা রিকভারি করতে কিন্তু চলেছেন আগামী দশ দিন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি তো নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। কন্যা রাশির যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, আপনি কথা বিক্রি করে চলেন, আপনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে কিন্তু কন্যা রাশির আপনি যদি জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ধনপতি ধনভাবে লাভপতিকে নিয়ে, আপনাদের সিংহ রাশি যদি আপনারা জাতক অথবা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দিবে এই বুধ গ্রহ। আপনাদের অর্থনৈতিক আগামী দশ দিনের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পেতে কিন্তু আপনারা চলেছেন, আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি সুখভাবে সুখ গ্রহ বসে আছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনাদের মান সম্মানের জায়গা বৃদ্ধি করবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে এ সময় উন্নতি দিবে, আপনাদের ফেঁসে গেছে এমন কোনো টাকা, ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এ সময় রিকভারি কিন্তু করতে পারবেন। এক কথায় এই সময় আপনাদের এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ আপনাদেরকে উন্নতির শিখর চূড়ায় আপনাদেরকে কিন্তু নিয়ে যাবে। দেখুন যারা ভিডিওটি শুনছেন কি না, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন পাশাপাশি নিজস্ব জন্মকুণ্ডলী, হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি কর্ম কিন্তু করতে হবে। ভিডিও শুনবেন ভাবছেন যে কোটিপতি হবে এমনটি না, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনাদেরকে করতে হবে। নমস্কার, ধন্যবাদ।